বিলুপ্ত প্রায় গ্রামীণ খেলা, নাম বৌবাসা, তাকে পুনরুজ্জীবিত করল বাঁকুড়া জেলা পুলিশ। একাধারে জনসংযোগ ও ক্রীড়া উদ্যোগ, প্রথম পদক্ষেপেই হিট। জঙ্গলমহল বিভূতিভূষণের ভাষা ধার করে বলা যায় সভ্য জগৎ থেকে বহু দূরে আদিম অরণ্য পরিবেশ, যে জগতের আধুনিকতার জেট গতির কোনো সম্পর্ক নেই, তবু এখানে জীবন আছে, নিজস্ব সংস্কৃতিও রয়েছে। কালের নিয়মে ভুলতে বসা সেই সংস্কৃতিকে অক্সিজেন যোগাল বাঁকুড়া জেলা পুলিশ। বাড়িকুলের এক গ্রামে পুলিশের উদ্যোগে আয়োজন হলো বৌ বসা খেলার। এগুলো রাজ্য স্তরে বা এই ধরনের খেলাগুলো হয় না, বা জেলা স্তরে খেলাগুলো হয় না, এরা নিজেরাই গ্রামীণ স্তরে খেলে, তাতে আর্টিরা উৎসাহিত হয়, এই খেলা আয়োজন প্রমোট করা যায়। একেবারে স্ত্রী আচার বলা চলে, রোদ পড়লে গ্রামে গ্রামে মেয়েরা মেতে উঠতেন এই খেলায়। কিশোরী থেকে বিবাহিতা যুবতী কেউ বাদ যেতেন না, সেই খেলার আর প্রসার নেই, খেলোয়াড়রাও উৎসাহ হারিয়েছেন। কোনো কোথাও কম্পিটিশন হয়নি তো এটা, তার জন্য সেটা আমার ওটা খেয়াল করে কাবাডি খেলা মাঝে মাঝে হয়। ওটা মানে বৌবাসা খেলা কোনো কম্পিটিশন হয় না, সেই জন্য কি অনেকেই ছেড়ে দিচ্ছে খেলাটা? হ্যাঁ, ছেড়ে দিচ্ছে। এই জায়গাতেই পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে খেলার জগৎ, কারণ এই খেলা শুধু মহিলাদের নিজস্বতার প্রশ্ন নয়, শারীরিকভাবে ফিট থাকা ও মানসিক ক্লান্তি দূর করার ক্ষেত্রে এই খেলার গুরুত্ব রয়েছে। একটা খেলাটা হলো একটা টিম নিয়ে, তাতে কি হলো যে গ্রামের কিছু কিছু আরো এই মেয়েরা বিশেষ করে যে কম বয়সী যে মেয়েগুলো, এগুলো উদ্বুদ্ধ হবে আরো আগামী দিন খেলার জন্য, তারপর মানে ইচ্ছা প্রকাশ করবে। কয়েক বছর আগেও এই এলাকাগুলি প্রশাসনের অগম্য ছিল, এখন পরিস্থিতি বদলেছে, উন্নয়ন উদ্যোগে বদলেছে জঙ্গলমহলের অর্থনীতি, সেই উন্নয়নের সুফলে বেঁচে উঠছে ধুঁকতে থাকা গ্রামীণ খেলাগুলি।